Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো ওয়ালটনের আইটি মডেলের ফ্রিজ নিয়ে হাজির হয়ে গেছি। এই ফ্রিজটি সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি এই তথ্যগুলি পেয়ে আপনারা অনেকখানি উপকৃত হবেন। কথাগুলি যদিও অনেক জোরে জোরে বলছি, কারণ একটাই, লাউড স্পিকারে আছে, জোরে জোরে না বললে আপনাদের পর্যন্ত কথাটা যাবে না। এবারে আমি যে মডেলটা সম্পর্কে বলবো সেই মডেলটা ক্লোজে আসো, দেখা যাও মডেলটা কি। এটার মডেল হচ্ছে WFA-2A8-GDSH-XX। এটাতে আসছে 134 গ্যাস, অর্থাৎ হচ্ছে R134A গ্যাস ব্যবহার করা হয়েছে। এটা 100% কপার কন্ডেন্সার, ন্যানো হেলকার, অ্যান্টিফাঙ্গাল গ্যাসকেট সব কিছু আছে। এটা লিটারটা আমি বলে দেই, এটার হচ্ছে গ্রোস ভলিউম 218 লিটার, নিট ভলিউম 190 লিটার, অর্থাৎ হচ্ছে আপনি 190 লিটার ব্যবহার করতে পারবেন। এটাতে 100% কপার কন্ডেন্সার দেওয়া আছে। 100% কপার কন্ডেন্সারটা দেওয়া থাকার কারণে এই ফ্রিজটার কন্ডেন্সারটার স্থায়িত্ব 20-30 বছর আছে, এটা নিশ্চয়তা দেওয়া আছে। ও, সর্বপ্রথম বলে দেওয়া হয় নাই, এটা 5-স্টার রেটিং সম্পন্ন একটি ফ্রিজ, অর্থাৎ হচ্ছে এই ফ্রিজটি 5-স্টার রেটিং সম্পন্ন একটি ফ্রিজ। ওয়ালটন দিয়েছে এটা 5-স্টার রেটিং সম্পন্ন একটি ফ্রিজ। এবারে আমি আরেকটু ভালো করে বোঝাই এবং নর্মাল পোর্শনটা আমি খুলে দিই। দেখেন, নর্মাল পোর্শনটা আমি খুলে দিয়েছি। সুন্দর দুইটা তাক দেওয়া আছে, দুইটা তাক দিয়ে একটা ভেজিটেবল স্টোর দেওয়া আছে এবং নর্মালের সেলফগুলি, পাল্লাতে সেলফগুলি অনেক সুন্দর, ডেমকেল দেওয়া আছে একটা অনেক সুন্দর, মানে ইনটুটালটাই সুন্দর একটি পরিপুক্ত বলে ভুল হবে, সুন্দর একটি স্পেস সম্পন্ন নর্মাল। এবারে আসি অরিজিনাল যে ম্যাজিকটা, ম্যাজিকটার বিষয়ে আসি। ম্যাজিকটা হচ্ছে এর ডিপ পোর্শনটা। এই ডিপ পোর্শনটা দেখেন কত সুন্দর একটি ডিপ পোর্শন, একটা ড্রয়ার ছোট, সেম আরেকটা ড্রয়ার ছোট এবং আরেকটি ডয়ার বড়, এবং সর্বশেষ যেটি আছে এটি হচ্ছে নিচের যে ডয়ারটা সেটা। আমি টোটালে সব কিছু খুলে দিচ্ছি, খুলে স্পেসটা আমি দেখাই দিচ্ছি। এটার সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ডয়ারগুলি খুলেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনার যদি বেশি জায়গা প্রয়োজন হয় তখন ডয়ারগুলি খুলে রেখেও ব্যবহার করতে পারবেন। তারপরে ডয়ারগুলি ব্যবহার করলে কি হয়, মাছ মাংস সব কিছু আলাদা আলাদাভাবে রাখা যায়। এবং আরেকটি জিনিস আমি বের করি নাই, আইস ট্রে যেটা দেওয়া আছে, এটা একটি সুন্দর আইস ট্রে দেওয়া আছে, এখানে অনেক সুন্দর একটি আইস ট্রে দেওয়া আছে। আপনি এবারে আমি ডয়ারগুলি লাগাই দিই, লাগানোর পরে যেমন দেখতে দেখেন কত সুন্দর। এবং এই ডিপ প্লাস নর্মালের যে স্পেসটা আছে এই স্পেসটায় আপনি ব্যবহার করতে পারবেন 190 লিটার, অর্থাৎ হচ্ছে ডিপ পোর্শন এবং নর্মাল পোর্শন এই টোটালে 190 লিটার আপনি ব্যবহার করতে পারবেন। এটাতে এটার সঙ্গে কী কী পাচ্ছেন সেটা আমি বলে দিই, দুইটা ডিপ গ্যাস, একটা আইস বক্স তো নিচে দেওয়া আছে, একটা আইস ট্রে আর একটি আইস কাটার, অর্থাৎ হচ্ছে অতিরিক্ত যখন বরফ হবে তখন বরফটা কেটে ফেলার জন্য আইস কাটার আছে। আলাদা ধারালো কোনো কিছু আপনার ব্যবহার করা লাগবে না। এটা থার্মোস্টার সম্পর্কে আমি বলে দিই, এটা থার্মোস্টারের সর্বোচ্চ 7 আছে এবং সর্বনিম্ন আছে 1। এখন অনেকজন প্রশ্ন করেন এই ফ্রিজে কত রাখা উচিত, যেহেতু ডয়ার ফ্রিজের ক্ষেত্রে আপনারা সবসময় থার্মোস্টার পজিশন 3 কিংবা 3.5-এ রাখলে সব থেকে বেটার হয়। আর আশা করি এই ফ্রিজটি সম্পর্কে আর কিছু বলা নেই। যদি কোনো কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সব কিছু বিস্তারিত বলার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।